অনেকে চলে এলো, অর্থাৎ আমাদের যে মূল আলোচ্য বিষয় ছিল সেটা থাকলো না, সেটা সরে যেতে লাগলো। এবং উনি বোধ হয় বুঝতে পারছিলেন যে আমি ঠিক এই আড্ডাটার মধ্যে থাকতে চাইছি না, বা আমার মনোযোগটা আমার সেই সংখ্যার দিকেই, আমার সেই পরিকল্পনার দিকেই, সেটা উনি বুঝতে পেরেছিলেন বোধ হয়। তাই আড্ডা চলতে চলতেই ওনার বাড়িতে যারা নিয়মিত যেতেন, তখন জয়দেবদা যেতেন, জয়দেব বসু তখন উনি বেঁচে আছেন আমার মনে আছে, আড্ডা চলতে চলতেই উনি তাদেরকে, যারা নিয়মিত ওই তার ওখানে আসতেন, তাদেরকে একটু বসতে বলে আমাকে পাশের ঘরে নিয়ে গেলেন, এবং পাশের ঘরে নিয়ে গিয়ে অনেকক্ষণ আমার সাথে কথা বললেন, আলোচনা করলেন, এবং সেখানেই প্রভাত কুমার দাসের সাথে আমার আলাপ করিয়ে দিলেন, ফোন আলাপ করিয়ে দিলেন। ফোন করলেন উনি, ফোনটা নিয়ে এসে, কর্ডলেস ফোন, সেটা নিয়ে এসে তিনি প্রভাতবাবুকে আমাদের সম্পর্কে বললেন, তারপরে আমার সাথে কথা বলিয়ে দিলেন। আমার মনে হয় প্রায় 20 মিনিট উনি এই কাজে ব্যয় করলেন, এবং বললেন যে এরপরে যখন আবার প্রয়োজন পড়বে তখন আমার কোন সময় সুবিধা। আমি তখন বললাম যে আমার অমুক দিন ফাঁকা থাকে, বিকেলবেলাটায় আমি যেতে পারি, আসতে পারি, তুমি তাহলে ওই সময়টাতেই আসবে, রোববারে তোমার আসার দরকার নেই। এই যে উনি বুঝে গেলেন যে সদ্য 30-এ উপস্থিত একটি একজন সম্পাদক, সে তার পত্রিকাকে আঁকড়ে ধরে বুদ্ধদেব বসুকে সম্মান জানাবার জন্য যে অন্তর থেকে কিছু একটা করতে চায় এবং ওনার সাহায্য নিয়ে চলতে চায়, সেই যে সম্পর্কটার সেতু বাঁধলো ওনার সাথে আমার ব্যক্তিগতভাবে এবং অহর্নিশে, সেটা পরবর্তীকালে এমন জায়গায় পৌঁছল যে এরকমও হয়েছে অহর্নিশ অনুষ্ঠান করবে, সেই অনুষ্ঠানের জন্য উনি অন্যদেরকে ফোন করছেন, উনি হল বুকের জন্য ফোন করছেন, উনি কাউকে বলছেন যে অহর্নিশ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই যে হলটি পায়নি, এটা ওদের কি করতে হবে, এই খোঁজ উনি নিচ্ছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওনার পরিচিত কারোর কাছ থেকে খবর নিয়ে। এবং শুধু তাই না, আমার মনে আছে সর্বানন্দ চৌধুরীকে নিয়ে আমরা যখন সম্বর্ধনা সভার আয়োজন করলাম, এই সর্বানন্দ চৌধুরীকে নিয়ে কে বলবে, কারা বলবে, যারা বলবেন তারা বলতে পারবেন কিনা, আমাকে প্রায় কোনো ফোন করতে হয়নি, সমস্ত ফোনটা শঙ্খঘোষ করেছিলেন। এটা আমাদের সৌভাগ্য। এবং উনি আমার সামনেই একজনকে ফোন করে বললেন যে অহর্নিশ পত্রিকার সম্পাদক আমার সামনে, সুভাষিস আমার সামনে বসে আছে, ওরা এরকম পরিকল্পনা করেছে, আমিও ওদের সঙ্গে আছি, তো তুমি কি সর্বানন্দকে নিয়ে বলতে পারবে ওই দিন, এরকম। এই যে শঙ্খঘোষকে খুব অন্যরকম ভাবে পেতে শুরু করেছিলাম, এবং সেটা নানাভাবে, আমি আবারও বলছি যে আমরা কলকাতাতে, কলকাতা সহ আমাদের অশোকনগরেও বটে, আরো 2000 জায়গাতেও বটে, কলকাতাতেই বেশিরভাগটা আমরা অহর্নিশ পত্রিকার যে ব্যানার, সেই ব্যানারে অনুষ্ঠান করেছিলাম প্রায় 94টা, এর মধ্যে বোধ হয় 74টা অনুষ্ঠান কলকাতাতে হয়েছিল। একটা সময় হয়েছিল এরকম যে প্রত্যেক মাসেই কলকাতাতে হয় জীবনানন্দ সভাঘরে, না আশুতোষ মুখার্জির বাড়িতে আমাদের কোনো না কোনো সভা হচ্ছে, আমরা সভাগুলোকে ভাগ করে নিয়েছিলাম, এবং সেই সভাতে প্রায় বেশিরভাগ সভাতেই শঙ্খবাবু উপস্থিত। উনি কিছু বলতেন না, কিন্তু উনি থাকতেন। এরকমও হয়েছে 2-1টি অনুষ্ঠানে উনি থাকতে পারবেন না, কিন্তু যাকে নিয়ে অনুষ্ঠান তিনি প্রত্যাশা করছেন তার প্রিয় শঙ্খদা আসবেন, উনি হয়তো একটা লম্বা চিঠি লিখে আমাকে পাঠিয়ে দিয়েছেন এবং ওটা ওখানে পাঠ করতে বলেছেন, এবং সেই লেখাগুলো আমার কাছে ব্যক্তিগতভাবে রয়েছে। আর তিনটে ওনার বক্তব্যের কথা বলবো। একটা বক্তব্য উনি স্বতঃস্ফূর্তভাবে বলেছিলেন আমাদের অহর্নিশের অনুষ্ঠানে, বাংলাদেশ সন্ধ্যা করেছিলাম, সেই বাংলাদেশ সন্ধ্যাতে উনি বেনজিন খানকে আমরা সম্বর্ধনা দিয়েছিলাম, সেখানে উনি নিজেই বললেন আমি দুটো কথা বলতে চাই, এবং দুটো কথাই উনি বলেছিলেন, মিনিট 10-এক মতো হবে, হয়তো 5-এক মতো হয়তো বলেছিলেন, সেটা আমাদের ইউটিউবে এখনো শোনা যায়, প্রচুর মানুষ সেটা দেখেছেন। এটা একটা বক্তব্য। আরেকটা বক্তব্যের কথা মনে পড়ছে, সেটা আমি জোর করে ওনাকে দিয়ে বলিয়েছিলাম যে আপনাকে বলতেই হবে আমাদের অনুষ্ঠানে,
এবং আপনি বললেই লোকজন আসবে, বিষয়টা ছিল আর কিছুই না। তখন অশোকনগরের থেকে একটু দূরে বসিরহাট, সেই বসিরহাটে বাদুরিয়া বসিরহাটে সাম্প্রদায়িক দাঙ্গার একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল 2017 সালে জুলাই মাসের 2 তারিখে ঘটনাটা ঘটেছিল। কয়েকটা দিন খুব আমরা টেনশনে কাটিয়েছিলাম এবং তারপর পরেই আমরা কলকাতাতে প্রথমে একটা অনুষ্ঠান করেছিলাম। সেই অনুষ্ঠানে শঙ্খবাবুকেই আমি জোর করেছিলাম যে আপনাকেই বলতে হবে, আপনাকেই দুটো কথা বলতে হবে। শঙ্খবাবু বলবেন বলে খুব সম্ভবত হয়তো একটু লোক সংখ্যা বেশি হয়েছিল। এবং তারপরে যেটা হলো সেটা হচ্ছে যে উনি ওই সভাতে বললেন যে এইরকম ঠান্ডা ঘরে কিছু শিক্ষিত মানুষকে, যারা কেউ কখনোই সাম্প্রদায়িক দাঙ্গার দিকে যাবে না, এরকম কিছু মানুষকে একত্রিত করে গান বাজনা আমার বলা বা আরো কারো বলা দিয়ে কখনো এই সমস্যা মেটানো যাবে না। আসলে প্রথম সমস্যাটাই যেটা অপরিচয়ের সমস্যা, রবীন্দ্রনাথেরই কথা উনি বললেন ওনার মতো করে, অপরিচয়ের সমস্যা। আমাদের এই অপরিচয়কে দূর করতে হবে। দুই ধর্ম পাশাপাশি থাকা সত্ত্বেও আমরা পরস্পরকে চিনি না, জানি না। আমরা শুধু ঈদের ছুটি উপভোগ করি বা লক্ষ্মী পুজোর ছুটি উপভোগ করি, কিন্তু কেউ জানি না। এই কথাগুলো হয়তো এরকম ভাবে বলেননি, কিন্তু উনি আধ ঘন্টার বক্তব্যে যে কথাগুলো বলেছিলেন আমি মন দিয়ে শুনেছিলাম। এবং শঙ্খ ঘোষের এই কথা আমাদের কাছে একটা পথ নির্দেশ ছিল। এবং তারপরে অহর্নিশ আর কখনো এই বিষয়ে অনুষ্ঠান কলকাতাতে বা কোনো শহরে তথাকথিত এসি মানে এয়ার কন্ডিশন হলে করেনি। আমরা একটা টিম তৈরি হলাম এবং সেই টিমটা আমরা গ্রামে গঞ্জে ছুটে বেড়াতে শুরু করলাম। ছুটে বেড়ানো মানে ধরুন আমার কোনো পরিচিত বন্ধু, সে হয়তো গ্রামের মাস্টারমশাই প্রাইভেট টিউশন করে, তার ছাত্রছাত্রীদেরকে একত্রিত করে, গ্রামের কিছু মানুষকে একত্রিত করে সবাইকে নিয়ে সেখানে আমরা আমাদের দল চলে গেলাম। এবং সেই দল গিয়ে সাম্প্রদায়িকতার বিপদ নিয়ে আমরা আলোচনা করতাম, কথা বলতাম, তাদের কি মতামত, তারা কিভাবে ঠেকাতে পারে আগামী দিনে, এই কথাগুলো আলোচনা করতাম। এরকম অনেকগুলো সভা আমরা করেছি। শঙ্খবাবু সবসময় খোঁজ নিতেন, সবসময় খোঁজ নিতেন কতটা হলো, কোথায় কোথায় আর গেলে, তোমাদের ওরা খবর কি, লোকজন আসছে তো, সাড়া পাচ্ছ, বা পলিটিক্যাল পার্টিরা কি বল, রাজনৈতিক দলগুলো কিভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছে। উনি যখন শুনলেন যে কোনো রাজনৈতিক দলেরই কোনো হেলদোল নেই, তখন উনি বললেন এটাই স্বাভাবিক, কারণ তারা তো তাদের স্বার্থ মতো এগুলোকে ব্যবহার করে, তাই তারা চাইলে কিন্তু তোমাদেরকে অনেক সাহায্য করতে পারত, তা তো করলই না, উল্টে উপেক্ষা করলো, এরকম অনেক কথা উনি আমাদের বলতেন, বলেছেন, খোঁজ নিতেন, ভীষণ খোঁজ নিতেন। এমনকি উনি চলে গেলেন 21 সালের 21 বা 22 এপ্রিল, এপ্রিলের 21 তারিখে চলে গেলেন। তার ঠিক কয়েকদিন আগে 4 এপ্রিল ওনার সাথে আমাদের শেষ দেখা, আমাদের মানে বলতে চাইছে আমি এবং সোমা, আমার স্ত্রী সোমা, আমরা চারজন, আমরা দুজন গিয়েছিলাম 4 এপ্রিল আমাদের শেষ দেখা। সেদিনকে উনি কথা বলতে পারছেন না, ওনার খুবই কষ্ট হচ্ছে কথা বলতে, বুঝতেই পারছেন তার কয়েকদিনের মধ্যেই উনি চলে যাবেন, তার মানে যথেষ্টই শরীরটা খারাপ ছিল। সেখানেও আমাকে জিজ্ঞাসা করেছেন সভা কি হচ্ছে, আর মানে করোনা কালের পরে সভা কি আর হচ্ছে, বা করোনার পরে আর কি শুরু করলে। এই কথাটা পরে বলছি, শেষেই বলছি। আরেকটা সভাতে উনি বলেছিলেন, সেটা তো ওনার বলার কথা ছিল না, সেটা হচ্ছে ওনার খুব কাছের মানুষ, ওনার খুব প্রিয় মানুষ স্বপন মজুমদার, অধ্যাপক স্বপন মজুমদার দীর্ঘদিন অসুস্থ ছিলেন, অসুস্থ অবস্থাতেই মারা গেছেন, কিন্তু একটু সুস্থ তখন স্বপনবাবু হয়েছিলেন। স্বপনবাবুর পুত্রের সাথে যোগাযোগ করে এটুকু বুঝতে পারলাম যে কোনো একটা হলে 1 ঘন্টার জন্য বাবাকে ও নিয়ে যেতে পারবে, বাবার এখন আগের থেকে শরীরটা একটু ভালো, হুইল চেয়ারে বসতে পারে, কথা তো বলতেই পারেন না উনি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইন্দুমতী, বিশ্ববিদ্যালয়ের পাশে যে ইন্দুমতী সভাঘর আর কি, সেখানে সেবার সেদিনকে চাঁদের হাট বসেছিল, কে ছিলেন না সেদিনকে, চিন্ময় গুহ থেকে শুরু করে অনেকে ছিলেন, শঙ্খবাবু তো ছিলেন, শঙ্খবাবু, অমিয়দেব, সৌরিন ভট্টাচার্যরা তো ছিলেনই। তো শঙ্খবাবু সেখানে বলার কথা ছিল না, কিন্তু উনি আমাকে একটু ইশারা করলেন, ইশারা করে আমি ওই ইশারা বুঝতে পারতাম। ওনার সাথে আমার একটা খুব আন্ডারস্ট্যান্ডিং ছিল, আন্ডারস্ট্যান্ডিংটা কীরকম মানে বোঝাবুঝিটা কীরকম আমার মনে পড়ে, 16 বছর আমি ওনার সঙ্গ করেছি, 16 বছরে কোনোদিনও কোনো কবিতা নিয়ে আমরা আলোচনা করিনি,
শঙ্খ ঘোষের কাছে আমি এতবার গেছি, ওনার গাড়ি এত চড়েছি। উনি নবনীতা দেবসেনের 75তম জন্মদিনের দিন সেই টালিগঞ্জের সেই একটা কি বলে একটা সেই তারিখ ক্লাব না কি আছে সেখানে অনুষ্ঠান পার্টি আর কি, নবনীতাদির জন্মদিনের পার্টি, রাত 10:30 বাজে। শঙ্খবাবু জিজ্ঞাসা করলেন কিভাবে তুমি এখন যাবে, আমি আর সময়। আমি বললাম স্যার এখান থেকে আমরা উল্টোডাঙ্গা চলে যাব, আমি তোমাদের পৌঁছে দিচ্ছি। রাত 11টার সময় শিয়ালদা স্টেশনে পৌঁছে দিলেন শঙ্খ ঘোষ। এত সঙ্গ করেছি, কতবার গেছি আর বলতে পারবো না। আমি কতবার ওনাকে ফোন করেছি, উনি আমাকে কতবার ফোন করেছেন আর বলতে পারবো না। প্রথম দিকে গুনতাম, শঙ্খবাবু ফোন করেছেন একবার দুবার তিনবার, পরের দিকে গোনাটা বন্ধ করে দিয়েছিলাম। কিন্তু কোনোদিন কোনোদিন কবিতা নিয়ে আলোচনা হয়নি, কোনোদিন কোন উপন্যাস ভালো লাগলো এইসব কথা হয়নি, কে কেমন লিখছে। আমরা দেখতাম, আমি দেখতাম যে অহর্নিশের বিভিন্ন সংখ্যা, পলকরঞ্জন দাশগুপ্ত সংখ্যা, নরেশ গুহ সংখ্যা, এই ধরনের সংখ্যাগুলোতেও ওনার তো সাহায্য লাগতোই, টিকাও করে দিয়েছেন প্রচুর। নরেশ গুহ সংখ্যাতে নরেশ গুহ চলে গেলেন, টিকা নিয়ে আমি কি করব, আমি অনেক মানুষকে চিনি না, সেই 40-এর দশকের সমস্ত টিকা শঙ্খবাবু করে দিয়েছিলেন, একদম মানে করে আমাকে দিয়েছিলেন। মানে নরেশ গুহ সংখ্যার বৈশিষ্ট্য হচ্ছে ওখানে অর্ধেক টিকা নরেশ গুহর করা, অর্ধেক টিকা শঙ্খ ঘোষের করা, মানে এই সৌভাগ্যগুলো তো চারটিখানি কথা না। তো যাই হোক, সেই সেই মানুষটার সাথে কখনো সাহিত্য নিয়ে খুব একটা আলোচনা হতো না আমার। উনি বুঝতে পারতেন যে সাহিত্য থেকেও কে দেশ পত্রিকায় ভালো লিখছে, কার উপন্যাস ধারাবাহিক ভালো হচ্ছে মন্দ হচ্ছে। আমার আগ্রহটা যেহেতু একটু সমাজ কেন্দ্রিক বেশিটা ছিল, উনিও আমার সাথে সেই বিষয়েই বেশি কথা বলতেন, বা আমাদের কথাবার্তা ওইদিকেই চলে যেত। আর হয়তো পুরনো দিনের গল্প, ওনারা কলেজ জীবনে মেয়েদেরকে আপনি করে বলতেন, সেই আপনিটা শুনতে কেমন লাগে, আমি সোমাকে তুই করে ডাকছি বলে সেই প্রসঙ্গে সেটা উনি সেই প্রসঙ্গটা তুলেছিলেন যে স্বামী হয়ে স্ত্রীকে তুই বলে ডাকছি, আর ওনারা কলেজ জীবনে কোনো মেয়ের সাথে কথা বলতে গেলে আপনি করে বলতেন। মানে এই মজাগুলো ওনার সাথে খুব হতো, যতটা রাজভারী ওনাকে মনে হতো ততটা কিন্তু ছিলেন না। কিছু কিছু পরিসর ওনাকে পেয়েছি যেখানে খুব মজা করতেন। আর স্বপন মজুমদারের কথা বলছিলাম, স্বপন মজুমদার ওই অনুষ্ঠানে উনি আমাকে ইশারা করলেন এবং আমি বুঝতে পারলাম যে উনি বোধহয় কিছু বলতে চাইছেন। আমি বললাম স্যার আপনি বলবেন? বলছে হ্যাঁ আমি একটু বলবো। তো বিশ্বাস করুন, প্রকাশ্যে এটাই ওনার শেষ বলা ছিল, অহর্নিশের অনুষ্ঠানে ইন্দুমতী সভাঘরে প্রকাশ্যে কোনো বক্তব্য এটাই ওনার শেষ বলা ছিল। এবং এরপরে আর বাড়ি থেকেই উনি বেরোতে খুব একটা পারেননি, প্রকাশ্যে কিছু বলা তো অনেক দূরের কথা। এটাও বোধ হয় সৌভাগ্য, ইতিহাসে বোধ হয় এটা লেখা থাকবে যে অহর্নিশ পত্রিকার অনুষ্ঠানেই শঙ্খ ঘোষ তার জীবনের শেষ সংক্ষিপ্ততম হলেও একটা বক্তব্য, একটা সংক্ষিপ্ত হলেও একটা বক্তব্য রেখেছিলেন, শেষ বলাটা প্রকাশ্যে উনি আমাদের মঞ্চেই বলেছিলেন। আর শেষ যেটা করব সেটা হচ্ছে দুটো কথা বলে। অনেকদিন আগে উত্তরপাড়াতে উত্তরপাড়া জীবন স্মৃতি বলে একটি সংস্থা আছে, অরিন্দম সাহা সর্দার আমার খুব কাছের বন্ধু, আমরা একসাথেই কাজ করি, অনেক কাজ একসাথে করেছি। উত্তরপাড়া জীবন স্মৃতিতে শঙ্খবাবুকে আমি নিয়ে যাব কথা হলো, অরিন্দমকে উনি খুব ভালোবাসেন। যেতে যেতে অরিন্দম সাহা সর্দার ফোন করে বললেন তোমরা রওনা দিয়েছ? ওনারা হ্যাঁ স্যারের গাড়িতে আছি। স্যার কি খাবেন গো সন্ধ্যাবেলায়? সোমা মানে স্যারের গাড়িতেই সোমার সামনে বসেছিল। স্যার সোমা স্যারকে বলছে স্যার বলুন লুচি বেগুন ভাজা খাবো। এবারে শঙ্খবাবু বলছেন না আমি কিছু খাবো না, তা এই লুচি না লুচি আলু ভাজা খাবো। এবারে আমি মজা করে বললাম স্যার কিছু খাবে না, সোমা বলেছে এই খাবে। তো যাই হোক সেটা তো শেষ হয়ে গেল ওখানে। যখন ফিরছি আমরা তখন বাড়িতে যখন পৌঁছেছি, শঙ্খবাবুর গাড়ি থেকে নেমে যাব, তখন শঙ্খবাবু সোমাকে বলছেন চলে এসো লুচি আর আলু ভাজাটা খেয়ে যাও। তখন স্যার রাত 10টা বাজে, এখন আমাদের বাড়ি ফিরতে হবে, বাড়ি ফিরতে 12টা বেজে যাবে, আজকে না স্যার অন্যদিন। এই দিনটা আর আসছিল না, কারণ সোমা আমি একসঙ্গে যাব এটা হচ্ছিল না, করোনাকাল তো গেলই, ওনার বাড়ির থেকে খুব রেস্ট্রিকশান হয়ে গেল যে আর মানে বাইরের লোককে খুব একটা আসতে বলা হচ্ছিল না। তো সব মিলিয়ে 4 এপ্রিল ওনার তখন যে সচিব ছিলেন স্নেহাশিস দাস, স্নেহাশিস দাস সাথে আমার একটু কথা হলো যে ফেরার পথে স্যারকে কয়েকটা জিনিস আমার দেওয়ার আছে, আমি একটু নাটক দেখতে যাচ্ছি, ফেরার পথে আমি স্যারকে সেগুলো দিয়ে ফিরবো।
তা স্নেহাশিস দা স্যারের সাথে কথা বলে বললেন, আচ্ছা ঠিক আছে কটায় আসবেন আপনারা? 6টায়। ঠিক আছে, এবারে আমি নাটক দেখা হয়ে গেছে, দেখি স্নেহাশিস দা ফোন করেছেন, বলছেন যে স্যার জিজ্ঞাসা করছেন আপনার সঙ্গে কি আপনার স্ত্রী আসবেন। আমি তখন বললাম হ্যাঁ ও আমার সঙ্গে আছে। ব্যাস স্নেহাশিস দা ফোনটা রেখে দিলেন আর কিছু বললেন না। তারপরে গিয়ে দেখি স্নেহাশিস দা চলে গেলেন আমরা যাওয়ার পরে। 4 এপ্রিল 2021 আমাদেরকে সামনে বসিয়ে আমি আর সোমা লুচি এবং আলু ভাজা খেলাম এবং সোমাকে বললেন ভাজাটা বোধহয় আরেকটু কড়া হলে ভালো হতো, এরকম কিছু একটা বললেন। এবং এই 4 এপ্রিলের পরেই 21 তারিখে উনি চলে গেলেন। এইরকম স্মৃতি যার সঙ্গে রয়েছে, এইরকম স্মৃতি যার সঙ্গে রয়েছে তাকে তো ঠিক সেই অর্থে ওই মানে অনেক উচ্চে রবীন্দ্রনাথকে যেভাবে আমরা দেখি ঠিক সেভাবে তো ভাবতে পারি না, তাই আমার বলাটাও অনেকটা এলোমেলো হয়ে গেল। আসলে অনেক কিছু মনে পড়ছিল, বুঝতেই পারছেন যে সম্পর্কটা একটু অন্য জায়গায় চলে গিয়েছিল অবনিশের সূত্রে। আর আরেকটা গল্প বলে শেষ করব, সেটা হচ্ছে যে আমি যেহেতু চাকরি বাকরি পাইনি, মানে পাইনি মানে সেটা সরকারের দোষ না, সেটা আমারই দোষ। তো চাকরি বাকরি পাইনি বলে আমার বাবা মা দুজনেই, মা গত 22 শ্রাবণ চলে গেলেন, আমার মা বাবা অনেকদিন আগে প্রয়াত হয়েছেন, তো আমার বাবা মায়ের খুব দুঃখ ছিল যে চাকরি পাইনি। হয়তো আনন্দবাজারে একটা লেখা আমার বেরিয়েছে রবিবার শরীয়তে, মাকে হয়তো বললাম, মা আমার মা পড়াশোনা জানতেন না, যে মাকে হয়তো বললাম মা জানো এই লেখাটা কত লোক, মাকে বুঝিয়ে বলতে হতো আর কি, যে আপনাদের যেমন বুঝিয়ে বলার দরকার পড়বে না, সামনের রোববারের পরের রোববার আমার লেখাটা দেখলেই আপনারা বুঝতে পারবেন, আচ্ছা ওই কালো করে ছেলেটা ওই লিখেছে মধুসূদনকে নিয়ে, এটা যেমন হবে আপনাদের, মার তো সেটা হতো না, মাকে বলতে হতো যে দেশ পত্রিকা কত লোক পড়ে, দেশ পত্রিকা মাকে বুঝিয়ে বলতে হতো। তা সেই পত্রিকায় যখন লেখা বেরোতো মাকে তো বলতে ইচ্ছে করে, মায়ের কথাই মনে পড়ছিল বারবার করে, হ্যাঁ মাকে তো, হ্যাঁ মাকে তো বলতে ইচ্ছে করে, যতই মা না বুঝুক মাকে তো বলতে ইচ্ছে করে যে তোমার ছেলে দেশ পত্রিকায় লিখছে, তোমার ছেলে আনন্দবাজারে লিখছে, এটা তো মাকে তো বুঝিয়ে, মা বুঝতে পারলে তো ছেলের শান্তি, তো সন্তানের শান্তি, তো মাকে বলতাম, বাবাকেও তখন প্রতিদিনে লিখতাম বাবা যখন বেঁচে ছিল। তা আমার মাকেও দেখেছি বাবাকেও দেখেছি এই লেখাটা বেরোনোর পরে তারা বলতেন, শোনার পরে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলতেন সবই হলো, ব্রাত্য তোকে একটা চাকরি করে দিল না, মা দেখে গেলেন যে চাকরিটা করে দিলে আমার অবস্থা এখন কি হতো। তো যাই হোক বাবা দেখতে পাননি, বাবা বলতেন ব্রাত্য তোকে একটা চাকরি করে দিল না, এটা এই কষ্টটা ছিল বলে। তা এইটা উত্তরপাড়ায় যেতে যেতে শঙ্খবাবুকে আমি বলেছি, জানেন স্যার এই যে আপনার সঙ্গে যাচ্ছি, মা বাবা না ঠিক বুঝতে পারেন না, হ্যাঁ কি করে বোঝাই বলুন তো। তখন স্যার বলছেন তাহলে আমার একটা গল্প শোনো, আমার এক দিদি আছে, আমার তো এখন 86, আমার দিদির বয়স এখন প্রায় 90, খুব একটা দেখা হয় না, মানে আপন দিদি না, পিস্তত বা মাস্তত দিদি, খুব একটা দেখা হয় না, কিন্তু এই কিছুদিন আগে একটা পারিবারিক অনুষ্ঠানে দেখা হয়েছিল, ও আমাকে খুব দুঃখ করে বলল ও তো কবিকে টিভিতে দেখায়, তোকে কেন টিভিতে দেখায় না, ওরা কি তোকে তোকে কি ওরা ই করতে পারে না, ওরা তোকে চেনে না নাকি, এত কবিকে টিভিতে দেখায়। স্যার আপনারও একই সমস্যা, আমার চাকরি না পাওয়ার সমস্যা আর আপনার এই 87 বছর বয়সে টিভিতে না দেখার সমস্যা। বলছে হ্যাঁ এই সমস্যা নিয়েই সবসময় থাকতে হবে, আপনাদের অনেক ধন্যবাদ, আমার এই খুব খুচরো কথা আপনারা শুনলেন, আমি কৃতজ্ঞ আপনাদের সবার কাছে। এত বেশি কথা বলো কেন, এত বেশি কথা বলো কেন, চুপ করো শব্দহীন হও, শঙ্কর ঘোষের একটি কবিতা। এবং যতক্ষণ শুভাশিসবাবু বলছিলেন আমরা মনে হয় শব্দহীন থেকে অদৃশ্য লোকে যিনি বিচরণ করছেন তার প্রতি আমাদের শ্রদ্ধা নিবেদনে রত ছিলাম। আরো আরো বেশি হলে আরো অনেক কথা শুনতে ইচ্ছে করে, কিন্তু আমরা যে ওই পীযূষ বলে দিয়েছেন
যে পাঁচটার পরে, এটা ভালো হয়েছিল হল পাঁচটার পরে হলেও ভাড়াটা দিতে হবে না, বিনামূল্যে যদি পাওয়া যাচ্ছে অন্য হল ঘরে হলে সেখানে পাঁচ ঘন্টা পার হলেই আরও এক ঘন্টার ভাড়া নিয়ে নেয়। নজরুল চর্চা কেন্দ্রে আমাদের গত বছরের প্রোগ্রামে তিন ঘন্টা হল বুকিং হয়েছিল, তিন ঘন্টা দশ মিনিট হয়ে গিয়েছিল বলে এক ঘন্টার ভাড়া বেশি। এটাই কোনোরকম সরকারি হলগুলোর ক্ষেত্রে এরকম আছে। তো আমাদের এই পর্বের যে অনুষ্ঠান পৌর্ণমাসী সাহিত্য পত্রিকার পক্ষ থেকে এই পর্বের অনুষ্ঠান আমরা এখানে কি বুঝুস সমাপ্ত করি এবং সকলকে আরও একবার অভিনন্দন, ধন্যবাদ, শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে দ্বিতীয় পর্বের অনুষ্ঠান খুব তাড়াতাড়ি শুরু করে দেব।